হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম দেখা করতে তোমাদের সঙ্গে সকাল সকাল। আর সকাল সকাল উঠে পুজো একবার পুজো করে ফেলেছি, আর আরেকটুখানি পুজো বাকি আছে আজকে, কারণ ধনতেরাস তো কালকেই পড়েছে। কিন্তু আমি জিনিসটা, ঠাকুরের জিনিসগুলো যেটুকু টুকটাক কেনা সেগুলো আজকে কিনতে যাব। তা পুজো করে নিয়েছি আর ব্রেকফাস্ট সারবো, সেরে বেরোবো ঋষাকে নিয়ে। আমি আর ঋষা যাবো একটু, দেখি কী কিনবো, কিছু এখনও মাইন্ড সেট আপ করিনি। গিয়ে যেটা পছন্দ হবে টুকটাক জিনিস একটু নিয়ে আসবো। আর তার আগেই বলি যে গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমরা কিন্তু সবাই ভালো আছি। শুভ ধনতেরাস। এখন তো ধনতেরাসটা সবাই পালন করে, তাই জন্য ওই ধনতেরাসের শুভেচ্ছাও তোমাদের জানালাম। আগামীকাল হচ্ছে কালী পুজো, কালী পুজো দেখতে দেখতে চলেও এসেছে। তা চলো আর বাকি কাজকর্মগুলো এবার শুরু করব। পুজোটা দিয়ে শুরু করলাম, আর টুকটাক কাজ তো ঘরে লেগেই থাকে, সেই কাজ তো আর শেষ হয় না। তারপরে রান্নাবান্না আছে, আজকে তো সানডেতে পড়েছে, মানে কালকে শনিবার থেকে পড়েছে আজকে, তো আমি আজকেই এটা করছি। মানে যেটুকু কেনা সেটুকু কিনবো। তা চলো এবার বেরিয়ে পড়বো। বেরিয়ানোর সময় যদি দেখা করতে পারি দেখা করতে আসবো, আর নইলে এসে একবারে কী নিয়ে এলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, পাশে থাকবে। এবার রান্নাঘরের দিকে ঢোকা যাক, রান্নাঘরে না গেলে এখন না দেরি হয়ে যাবে। একদম ব্রেকফাস্ট রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর আজকে করেছি হচ্ছে ওই বেশ ময়দা দিয়ে ছিলাই বলে, বেসনের ছিলা বলে এগুলোকে, তা আমি এটা ময়দা দিয়ে আর ডিম দিয়ে সবজি দিয়ে করেছি। করেই চলো খেয়ে ঝটপট করে বেরোবো। আর দেখো দোকানে এসেছি, টুকটাক জিনিস দেখছি বাড়িতে গিয়ে, এই যে বাড়িতে চলেও এসেছি, এসে তোমাদের এই যে দেখো আমি এনেছি লক্ষ্মী ঠাকুরের জন্য ওই গোল টিকলিটা, আর গোপালের হার, আর বেলপাতা এনেছি শিব ঠাকুরের, সব শিব ঠাকুরেরই রয়েছে। একজনের মানে একটা মূর্তিতে ছিল না, সেটার জন্য নিয়ে এসেছি। আর এইটা দিয়ে আমি একটু পুজো করবো মা লক্ষ্মী। মানে একবার তো সকালবেলা বলেইছি তোমাদের পুজো হয়ে গেছে, আর এবার সেকেন্ড মানে দ্বিতীয়বার আমি ধনতেরাস জিনিস আনার পরে যে মার কাছে একটু পান সুপারি আর দিয়ে সব কিছু দিয়ে জিনিসগুলো নিবেদন করব, তো সেটা করতেই আমি এখন দোকান থেকে এসেই আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে মায়ের কাছে দিয়েও দিয়েছি সুন্দর করে, দিয়ে আমার একদম নিশ্চিন্ত। এটা আমার বাকি ছিল, মানে চিন্তাও ছিল সকাল থেকে যে কখন যাব কিনতে। আর পুজো কমপ্লিট, গাছে এত ফুল হচ্ছে, কী সুন্দর লাগছে এখন আমাদের এই গাছ ফুলের ফুল দিতে। ঠাকুরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার রান্নাঘরে ঢুকে পড়ি, রান্না করবো হচ্ছে আজকে একটু চোদ্দ শাক ভাজা তো হবে, আর চিকেনের একটুখানি পাতলা করে ঝোল। তা রেডি করে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি, বাকি কথা পরে বলছি। এই যে একদম বললাম না, রান্নাঘরে ঢুকে তোমাদের সঙ্গে কথা বলবো। আর এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে আজকে চিকেনটা ধুয়েছি, কেন একটু আস্তে আস্তে তো দেরি হয়ে গেল। আর আলুটা তো জলে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর দাঁড়ো আর একটা জিনিস দেখাচ্ছি, এটা আজকে অনেকের বাড়িতেই হয়, দাঁড়াচ্ছি জলে ভিজিয়ে রেখেছি, এইবার বেছে নিয়েছি এসে জলে এটাকে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি। কাঁটা জিনিস তো ওই জন্য অনেকবার করে দিশা আমি মিলে এটাকে চেক করে ভিজিয়েছি। তা এটা হবে একদম লাস্টে চোদ্দ শাক ভাজা, এটা সবাই জানে প্রায়, মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু আজকে এটা হয়। তা এটা করবো একদম আগের মাংসটা, চিকেনটা হতে তো সময় লাগবে, আগে চিকেনটা বসিয়ে দিই, তারপরে শাকটা ভাজি। আর কী রান্না করবো রোববার করে একটু চিকেনের ভাতই ভালো লাগে খেতে। আর যদি সময় পাই তাহলে একটুখানি শাঁখা পেঁয়াজ কেটে নেবো। খাবি ক্যামেরাম্যানের ভীষণ পছন্দের জিনিস একটা, আর একটু লেবু আছে বা সেটা একটু কষা করে, খালি কষা। আমি বললাম যে আজকে ঝোল ভাত করি, এর এক কথা কষা, দেখা যাক কী হয়। কষা না ঝোল ভাত, আর চিকেনটাকে না ভালো করে একটুখানি এইভাবে ভেজে নেবো। আর এর সঙ্গে ভাজবো হচ্ছে আলু, আলুটাকেও একটু ধুয়ে দিই ভালো করে, আলুটা করে ধুয়ে নিয়েছি, আর আলুটাকেও এর সঙ্গে দিয়ে দেবো একটুখানি বেশ করে নুন দিয়ে এটাকে না অনেকক্ষণ শুকনো কষাতে নাড়াতে থাকবো, তাহলে এটা বেশ ভাজা ভাজা হবে। চিকেন ভেজে রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর এর মধ্যে একের পর এক সব মশলাগুলো দিতে থাকবো, একটুখানি ভেজে এটাকে ভাজি ভালো করে। মশলাপাতি একদম রেডি, এইটা আমার ফ্রিজে কড়া মশলাগুলো আজকে জল দিয়ে সব বার করে নিয়েছি, কৌটো খালি হয়ে গেল। আর এটা হচ্ছে এটা আদা,
লঙ্কা টমেটো বেটেছি নে আর ক্যামেরায় চলে এসেছি আমি আর এদিকে চলে এসেছে আমার কুকিং হেল্পার হাই করে দাও আজকে ও চিকেন বানাচ্ছে নে আমার মশলাগুলো দে ভয়তে ভয়তে রান্না করতে হ্যাঁ ওটা ঢেলে দে হ্যাঁ ঢেলে দে সব কটাই ঢেলে দিবি শিখবে তো একটু রান্না করতে আসলে এত ভয় পেলে হবে আচ্ছা এবার এইটাও ঢেলে দে যেরকম রোজকার ডেলি মশলাগুলো আছে সেই কটাই দিলাম আর ধনে জিরে তো দিই না আমি গ্যাসটা জ্বলে আছে তো হ্যাঁ এটা ভালো করে এবার মিক্স করবি হলুদটা লাগবে নাকি দেখবো চলো এটাকে ভালো করে মিক্স কর ধনে জিরে দিইনি আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা না দিলে হবে না চলো যেরকম রোজকার ডেলি মশলাগুলো দিই সেটা দিয়েছি এটাকে ভালো করে কষে নিই নিয়ে আমার এখনও কিন্তু শাক ধোয়া হয়নি শাকটা ধুয়ে আবার ওই দিকে গ্যাসে শাকটা আমি বসিয়ে দেবো এই যে দেখো চিকেন কিন্তু একদম প্রায় কষা প্রায় না মানে মশলা একদম কষা আমার হয়েই গেছে আর জল ওদিকে আমি দেখো কড়াইতে ফুটিয়ে নিলাম আর বেশ একটু তো আজকে বলেইছি ঝোলঝোল করবো ঋষা যদিও বলছিল যে না মা কষা কষা করো তবে বেশি কিছু তো আইটেম নয় শাক ভাজা আর মাংস তা একটু তো জল ঝোলঝোল না করলে খাওয়াটা অসুবিধা হয়ে যাবে তা চলো এই দেখো আমি একদম জল দিয়ে দিয়েছি আর সুন্দর লাল টকটকে একটা চিকেনের ঝোল কিন্তু আমার রেডি এরকম একটা ঝোল না হলে রোববার কিন্তু জমে না লাইট লাগানো বাকি ছিল পরে এসে আমরা একদম খেতে বসে চলে খেতে বসতে চলে এলাম আর এই দেখো আজকে চিকেনটা হয়েছে এইটা ফাইনাল লুক আর এই হচ্ছে বেশ ভালোই লাগছে লাল লাল হয়েছে দেখতে আর এই যে চোদ্দ শাক ভাজা আর আমাদের এক প্লেট ভর্তি স্যালাড তা চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার আজকে প্রদীপ দেওয়ার ব্যাপার আছে দেওয়া হয় সবারই দেওয়া হয় আমাদের কারোর একার কিছু ব্যাপার না আর আকাশ পুরো প্রায় একদম বন্ধ হয়ে আসছে মানে এমন ওয়েদার হয়েছে কি জানি ঝড় বৃষ্টি হয়তো খুব আসবে চলো এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দারুণ লাগে খেতে এই শাকটা বাইরের অবস্থাটা দেখো যেটুকুনি আমি তোমাদের দেখাতে পারছি আকাশ পুরো মেঘলা মানে আজকে থেকেই কি অবস্থা মানে কালকে পুজো তবে আজকে কি সন্ধেবেলা উঠে একদম আগে ঠাকুর ঘরে চলে এসেছি মেজে সন্ধে দিয়ে দিয়েছি দিয়ে আর যেটা চোদ্দ প্রদীপের একটা প্রদীপ এখানে দেওয়া হয়েছে আর এমনি প্রদীপ দেওয়া হয়েছে আর চলো তোমাদের অন্ধকার মানে আলোটা বন্ধ করে দেখাবো দাঁড়াও বড় টিউবটা বন্ধ করে দিলাম আর এই আলোটা এত সুন্দর লাগছে ঠাকুর ঘরে এটাই এখন জ্বলুক চলো সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখানে ধুনোচিতে একটু ধুনো সাজিয়ে নিয়েছি সেটা এখন নিচে গিয়ে ধুনোটা দেব আর চলো বন্ধুরা তাহলে নিচে যাই আর তার সাথে সাথেই ছাদে আর তারপরে এখানে তুলসীতলাতেও সুন্দর করে একটা ধূপ দিয়ে দিয়েছি সুন্দর লাগছে আর চতুর্দিকে আলো এটা হচ্ছে বাজারের আলোটা মানে চতুর্দিকেটা পাশের বাড়ির আলো আর আমাদের বাড়ির আলোটাও আমি নিচে নেমে দেখাবো তোমাদের চলো ও খালি লজ্জা পায় এই যে কি সুন্দর করে থালা সাজিয়েছে হ্যাঁ আর চলো এবার সমস্ত কিছু দিয়ে দিই প্রদীপগুলো দিয়ে তারপরে কেমন লাগছে আবার দেখাবো তোমাদের তো সুন্দর লাগছে না এটা তো মা এখন আবার এগুলো লাগালো বাজারে আর এটা এখন লাগালো এইদিকে জানলাটা লাইট অফ করে দারুণ লাগছে ব্যাপারটা আর ঘরেও তোকে দেখানো যাচ্ছে না কেন তুমি বাতিল করলে তো হবে না এটাকে আমি কাজে লাগিয়েছি মানে আমার মন খুশির জন্য এটা যথেষ্ট মানে পুরো মন খুশি এছাড়া তো আর কিছু খুশি নেই কারণ এবছর তো খুশির কিছু নেই তা যাই হোক ভালো লাগছে আলোটা দেখে খুব ভালো লাগছে সব কিছুতেই খালি কিন্তু আলোটা ভালো লাগছে আর ঘামিয়ে গেছি প্রচুর ঋষাকে একটু অনুরোধ যা করে খাওয়া আর বাইরের দিকটা একটু দেখা
ঘর থেকে বসে না সোফা থেকে বসে যে বাইরের আউটলুকটা এটা অনেক দারুণ 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 এটাই চাইছি আর কিছু বাইরে দিয়ে ভালো দেখা যেতে পারবে এখান দিয়ে বোঝা যাচ্ছে না কিছু আর সমস্ত বাতি ঠাতি দিয়ে তারপরে বাতিটা মানে প্রদীপগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়ে এই সিঁড়িতে সব বার করে দিতে তারা এই যে সিঁড়িতে সমস্তগুলোকে সাজিয়ে টাজিয়ে দিয়ে তা ভাবছি যে একটু যাই দোকান থেকে ঘুরে আসি আর এইদিকে রিশা রানী রেডি হচ্ছে এই যে রিশা আর ও তো রেডি হতে সময় লাগে তা আমার রেডি আমি রেডি হয়ে গেছি এবার একটুখানি দোকান থেকে না যাবো এই কারণেই যে আমাদের তো জানোই তো মানে যারা আমার ব্লগ দেখেছো গতবার বলাটা ভুল এটা মানে আমাদের দোকানের সামনেই তো হচ্ছে শখের বাজার এবার শখের বাজারে যে একটা মানে ভীষণ জাগ্রত মায়ের পুজো হয় তা এখন সবাই ঠাকুর আনতে গেছে তো সেই ঠাকুর একটু আধ ঘন্টা পরেই চলে আসবে মায়ের আশাটা দেখবো বলে আমরা যাচ্ছি দোকানে গিয়ে অপেক্ষা করবো ঠাকুর নিয়ে আসলে দেখে বাড়ি আসবো তা চলো তোমাদের দেখাবো তোমাদের গতবারও দেখেছি যারা দেখেছো তারা গতবারও দেখেছো আর যারা নতুন তারা তো নতুন দেখবে দেখাবো চলো এই যে দেখো আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি আর এই যে এটা হচ্ছে বাড়ির নিচ থেকে দাঁড়িয়ে ওপরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সামনের দিকটা আর এটা পাশের বাড়ি তখনই দেখিয়েছি পাশের বাড়ি ওদের লাইটটা সেটিংটা খুব সুন্দর লাগছে মাল্টি কালার তো মাল্টি কালার দেখতে কিন্তু খুব ভালো লাগে আর সামনেই দেখা যাচ্ছে বাজারের ঠাকুর আর এইটা হচ্ছে আমাদের রাস্তা দিয়ে গেট দিয়ে ঢুকতে যে এখানটা দেখা যায় দাঁড়াও ভালো করে আমি দেখাচ্ছি এই যে এই যে এই এখান দিয়ে রাস্তার গেটটা থেকে দেখা যায় এই যে দেখো কত সুন্দর লাগছে এটাতেই মন খুশ হয়ে যায় আর মানে কালী পুজো মানে আলোর উৎসব আর দেখো বাড়ির সামনেটা যদি এরকম আলো থাকে মনটা কিন্তু অটোমেটিক কিন্তু খুব ভালো লাগে জানলা দিয়ে দাঁড়ালে এই আলোটা দেখতে পাচ্ছি মন সত্যি খুব ভালো হয়ে যাচ্ছে আর এই যে আমাদের দোকানের সামনের মা একদম সামনে আর দোকান থেকে দেখা করে এসে দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে আর ফুচকার দোকানে ভিড় আছে বলে দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে রাস্তাটা মানে ঠিক বাড়ির উল্টো দিকে এই রাস্তাটা তার কত সুন্দর লাগছে দেখো আমার এই জন্য কালী পুজোটা ভীষণ ভালো লাগে এত সুন্দর চতুর্দিক আলোয় যে সেজে ওঠে তো আর এটা হচ্ছে আমাদের কলেজের ঠাকুর বা কেটিএসের ঠাকুর ঠিক বাড়ির দুটো তিনটে বাড়ির আমাদের বাড়ির দুটো তিনটে বাড়ির পরেই এই পুজোটা হয় আর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মূর্তিটাকে আমি মায়ের মূর্তি তোমাদের সাথে কতটা সুন্দর করে শেয়ার করতে পারলাম জানি না ভীষণ সুন্দর মায়ের রূপ আর যেই ঠাকুরের কথা বাড়িতে বলছিলাম যে মাকে সবাই আনতে চলে গেছে আমাদের বাজারের ঠাকুর শ্যামা মা দেখো মাকে মানে কী সুন্দর দে মায়ের রূপ আর মা চলে এসছে এখন দু তিন দিনের জন্য মা কিন্তু বাজারে থাকবে আর ভীষণ নিষ্ঠার সহিত এই বাজারে কিন্তু মায়ের পুজো করা হয় এই যে বন্ধুরা করছি হচ্ছে পরোটা একটা একটা করে করতে হবে পরোটাটা কারণ তেল দিয়ে বেলেছি ওই জন্য তেল দিয়ে বেললে একটা একটা করেই করতে লাগবে এখানে চলছে আমার পরোটা করা আর কটা বাকি আছে দুটো তিনটে করেছি আর চিকেন গরম করতে দিয়েছি ব্যাস সেটাকে বেশ গরম হয়েছে দিয়ে একদম রিশাকে আগে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়েছে চলো বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছি যে আমার গরম গরম লাল লাল চিকেন আর খাবো হচ্ছে পরোটা তা চলো বন্ধুরা এখানেই ব্লগটাকে শেষ করছি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে কালকে কালী পুজো অবশ্যই কালকে কী কী করলাম সারাদিন সব নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটাকে তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব তো করবেই চ্যানেলটাকে গুড নাইট